আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত শ্রোতা বন্ধুগণ আজ আমি আপনাদেরকে এমন একটি আমল বাতাবো এমন একটি আমলের কথা বলবো যে আমলটা সে আমলটা যদি আপনারা নির্ধারিত নিয়ম অনুযায়ী যদি আপনারা আদায় করেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে বড়ো বড়ো তিনটা রোগ থেকে মুক্ত রাখবেন এক অন্ধ দ্বিতীয় নম্বর হচ্ছে যে কুষ্ঠ কুষ্ঠ রোগ তৃতীয় নম্বর প্যারাইস প্যারালাইসিস বলে এই তিনটা রোগ থেকে আল্লাহ তালা মুক্ত করবে মুক্ত রাখবেন ফলে আমরা সবাই চাই যে আমাদের জীবন বাকি থাকা পর্যন্ত আমাদের শরীরের স্বাস্থ্য চোখ না কান ইত্যাদি অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিক থাকুক আমরা চাই এবং একটা চোখের এত দাম যে যদি কোটি টাকা দিলেও আমি একটা চোখ এরকম আল্লাহ তালা যে দান করছেন যে চোখ এরকম চোখ আমি পাব না তাহলে আমরা প্রত্যেকেই এই যে নিয়ামত আল্লাহ আল্লাহালা দিয়েছেন এই নিয়ামত যে যেন আল্লাহ তালা এরকম মরণ পর্যন্ত আল্লাহতালা ঠিক রাখেন সেজন্য এই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব বলে আমি যদি প্রতিদিন ফজরে নামাজের পর তিনবার ওই দোয়াটা পড়েন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে এই তিনটা রোগ থেকে মুক্ত রাখবেন দোয়াটি অতি সংক্ষিপ্ত ছোট অনেকেই অনেকেরই হয়তো মুখস্থ আছে অনেকের নাই যাদের নাই তাদের উদ্দেশ্যে বলতেছি তো আমি এখন দোয়াটি বলবো আপনারা সকলে মনোযোগ দিয়ে শোনেন হিলা আজিম অবহামদিহি আমি আবারও বলতেছি সুবাহন আল্লাহিলা আজিম অবহামদিহি প্রতিদিন হজরের নামাজের যদি পর যদি আপনারা তিনবার এই দোয়া পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে বড় বড় তিনটা রোগ অন্ধ কুষ্ঠ এবং প্যারালাইসিসের মতো রোগ থেকে আল্লাহ তালা মুক্ত রাখবেন আমি আমি দোয়াটার উচ্চারণ আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা সেখান থেকে সাইলে স্ক্রিনশট দিয়ে রেখে পরবর্তীতে মুখস্থ করতে পারবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করুক